সেই সময় মামা তো অবশ্যই অনেক ধনী ছিলেন এখন আরও অনেক বেশি ধনী হয়ে যাওয়াতে অনেক বেশি ডিপ্লোমেট এরিয়াতে চলে যাওয়াতে মামা আর সেই আমাদেরকে সেভাবে প্রোভাইড করে না সময়ের পরিবর্তনে মায়ার স্টাইলটা চেঞ্জ হয়ে যায় এবং মামা সবাইকে ধরে রাখতো আঁকড়ে রাখতো কারো ছোটবেলা এভাবে কাটতে পারে সেটা এখনকার ছেলে মেয়েরা চিন্তাই করতে পারবে না পুকুরে পানি যা যত না ছিল তার চেয়ে বেশি সাপ ছিল মামা আমার আমাকে দিয়ে তার পাকা চুল বাঁচাতেন মামা শুয়ে থাকতো কেউ পা টিপতো কেউ মাথা টিপতো আর মামার ছবির গল্প শোনাতো তিন দিনের জন্য আমি আবার বন্ধ করে দেবো ছুটি দিয়ে দেবো সমস্ত সংসারটাকে তারা যা ইচ্ছা তা করবে ছোটবেলা তো আপনার নানার বাড়িতে কেটেছে আপনার বাবা ছিলেন প্রবাসী সেই সুযোগে আপনি অনেক দুষ্টমি করেছেন আপনি কি মিস করেন আমি অনেক মিস করি মানে আমার নানার বাড়ি ছোটবেলার শৈশব স্মৃতিটা আমি সত্যি সত্যি মিস করি আমি জানি না এভাবে কেউ মিস করে কিনা যেমন আমাদের আমার নানার একটা বাড়ি ছিল তাল পুকুর পারে। এত সুন্দর বাড়ি যেটা চিন্তাই করা যায় না সেখানে আমরা সবাই বেড়াতাম বেড়াতে যেতাম বাড়ির সামনে একটা পুকুর ছিল পুকুরে পানি যা যত না ছিল তার চেয়ে বেশি সাপ ছিল ঠিক আছে এই সেইখানে আমাদের অনেক ছোটোবেলার স্মৃতি আছে এবং আমার মানে মামা সে সময় যখন যেতেন বেড়াতে আমার একটা মামা আমার আমাকে দিয়ে তার পাকা চুল বাঁচাতেন এবং প্রতি চুল বেছে বেছে দিলে পাঁচ টাকা বা দশ টাকা করে পেতাম এবং জীবনে প্রথম একসাথে পঞ্চাশ টাকা দেখি সেটা মামাই আমার হাতে দেয় তো ওইখানকার স্মৃতি আসলে আমি ভুলতে পারি না কখনো আপনার কিন্তু একটা অভিযোগ আছে মামাদের সম্পর্কে যে মামা আগের মতো নেই ছোটবেলায় যেমন আদর করতো তেমন আর এখন নেই মামার বাড়ির মজাটা একদমই সত্যি কথা সেটা হচ্ছে যে আমাদের ছোটোবেলার যে সময়টা মামার বাড়িতে কেটেছে মামার বাড়িতে যেভাবে আমরা মজা করেছি সেটা ঢাকার মামার মালিবাগের বাড়িতে মানে এভাবে কারো ছোটোবেলা এভাবে কাটতে পারে সেটা এখনকার ছেলে ছেলেমেয়েরা চিন্তাই করতে পারবে না আমাদের স্কুলে পরীক্ষা শেষ হলে মামার ছেলে মেয়ে আমরা সবাই একই সমান সমসাময়িক আমরা কাজিনরা সবাই একসাথে হয়ে যেতাম পরীক্ষা শেষ হতো স্কুল থেকে ব্যাগ সহই বাড়িতে চলে যেতাম ওই থাকাটার ভিতর কোনো শাসন ছিল না কোনো বারণ ছিল না অফুরন্ত খাওয়া দাওয়া ছিল অফুরন্ত আনন্দ ছিল এবং মামা সবাইকে ধরে রাখত আঁকড়ে রাখতো আমরা মনে আছে রাতের বেলা মামা তার ঘরে বেডরুমে আমাদের রাতের ডিউটি হচ্ছে মামা ঘুমে যাওয়ার আগে তার বেডরুমে আমরা অন্ততপক্ষে সতেরো থেকে পঁচিশ জন মানুষ একসাথে বসে মামা শুয়ে থাকতো কেউ পা টিপতো কেউ মাথা টিপত আর মামার ছবির গল্প শোনাতো নেক্সট ছবির গল্প শোনাতো আমরা শুনতাম এই কালচারটা ছিল কিন্তু এখন মামা আমার মনে হয় যে অনেক সেই সময় মামা তো অবশ্যই অনেক ধনী ছিলেন এখন আরো অনেক বেশি ধনী হয়ে যাওয়াতে অনেক বেশি ডিপ্লোমেট এরিয়াতে চলে যাওয়াতে মামা আর সেই আমাদেরকে সেভাবে প্রোভাইড করে না কোনো দিন আমি একবার চিন্তা করেছিলাম যে এরপরে যদি মামার ছবি করি মামা যদি বলে আমাকে যে তুমি কি রেমোনোরেশন চাও আমি বলতাম যে রেমনোরেশন না তোমার বাসায় তিন দিন আমাদেরকে আগের মতো করে রাখো আমরা বেড়াবো আপনি কি হ্যাঁ অবশ্যই অবশ্যই তার যুক্তিটা সত্যি তখন আমার ভাগ্নে ছোট আমার ছেলে মেয়ে ছোট তাদের নিজস্ব মধ্যে নিজেদের মধ্যে একটা সুন্দর একটা বোঝাপড়া ছিল এখন সিনেমাতে যাবে তখন এটা খাবো এটা খাবো সবই ঠিক আছে আমি ছিলাম তখন সংসারী স্বামী স্ত্রী আর তারা ছিল তখন শিশু এখন আমার ভাগ্নি নিজেই স্বামী স্ত্রী এবং সন্তানের বাবা মানসিক দিক থেকে বয়সের তারতম্যে অনেক পরিবর্তন আসে আসে না সময়ের পরিবর্তনে মায়ার স্টাইলটা চেঞ্জ হয়ে যায় এটা আমার ভাগ্যে হয়তো সম্পূর্ণভাবে উপলব্ধি করে না এখনো তার মধ্যে যৌবনের উচ্ছ্বাস আছে তবে আমি তার কথা রাখতে চেষ্টা করব যে তিন দিনের জন্য আমি আবার বন্ধ করে দেব ছুটি দিয়ে দেব সমস্ত সংস্থাতকে তারা যাই ইচ্ছা তা করুক ঐসব তারা এনজয় করে আমার ছেলে আমাদের এই আমাদের আরেকটা কথা আমি বলি ছুটি আমাদের পারিবারিকভাবে এত অনুষ্ঠান হয় যে সারা অনুষ্ঠানে কোথাও না কোথাও একত্রিত হই সেই কাজটাই তারা করে মোটামুটি অনুষ্ঠানে গেই আছে তারপর আমরা তারপর তার অভিযোগ আছে যে অভিযোগটা পূরণ করতে আমি চেষ্টা করব